বলিউড অনুকরণ করে কিন্তু সালমান শাহের মতো হয় না সালমান নব্বইয়ের দশকে যে ফ্যাশন সচেতন ছিলেন তা যে অনুকরণীয় তা প্রজন্মের ফ্যাশন সচেতন তরুণদের দেখলেই বোঝা যায় অনেকের মতেই সালমান শাহ এমন একজন অভিনেতা ছিলেন যিনি যে কোনো স্টাইলে মানিয়ে নিতেন অনেকেই সালমান শাহকে অনুকরণ করেন এমনকি বলিউডের অভিনেতারাও সালমান শাহ স্টাইল অনুকরণ করেন কিন্তু সালমান শাহের মতো হয় না সালমান শাহ একটাই হয় দুটি নয় হয়তো হবেও না কোনো দিন দু হাজার চোদ্দ সালে বলিউডের আশিকি টু চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটে নায়ক আদিত্য রায় কাপুরকে চরিত্র বুঝিয়ে দিতে গিয়ে বলেছিলেন তোমাকে আমি বাংলাদেশের প্রয়াত নায়ক সালমান শাহ লোকে চাই সালমান শাহের স্টাইলগুলো ফলো করো পরবর্তীতে সালমান শাহ অভিনীত কিছু সিনেমার ভিডিও ফুটেজ দেখানো হয় আদিত্যকে এ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় সালমানের ফ্যাশন স্টাইল এতটাই অনুকরণীয় যে এখনও উপমহাদেশের বিভিন্ন দেশে সালমানের আর্কাইভ গেটে তার স্টাইল অনুসরণ করা হয় সালমানের মাথায় কাপড় বাঁধা স্টাইল সে সময় এতটাই জনপ্রিয় হয় যে পাড়া মহল্লার তরুণদের মাথায় কাপড় বাদার হেরিক পড়ে যায় গত বছর তেরোই অক্টোবর সেখান থেকে একটি ছবি পোস্ট করে ফেসবুকে প্রেম সালমানের একটি ছবির সাথে সাকিবের একটি ছবি হুবুহু মিলে যায় হেয়ার কাটিং কানের দুল তাকানোর স্টাইল সবই সালমানের মতো সালমান চুলে করেননি কিন্তু সাকিব খান চুল রাঙাতে ভুল করেননি সাকিব খান বলেন সালমান আইকন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ